আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি মিসেস নাজমা বেগম। আমি গত এক মাস 20 দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলাম। আমার সমস্যা তখন ছিল হাঁটুতে, কোমরে, তারপরে ডান পাশে ঘাড়ে, এই সব সমস্যা ছিল। আমি দীর্ঘ এই এক মাস 10 দিন ভর্তি থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছি। আমি তো এইখান থেকে যাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ছিলাম। এই আমার দুইটা বেবি টেক কেয়ার করা, আমার হাজবেন্ডের সংসারের তো বুঝেনি, অনেক কাজ থাকে, সবকিছু একাই নিজে হাতে সামলাইছি, খুব ভালো ছিলাম, কোনো সমস্যা। আমি তো এখানে যখন ভর্তি ছিলাম তখন স্যারে তো অনেক নিয়মকরণ আমাকে দিয়েছে, এক্সারসাইজ, তারপরে যে ঔষধগুলো, যে নিয়মকরণগুলো আমাকে দিছে সেগুলো আমি স্যারের মতামত অনুসারে আমি সুন্দরভাবে পালন করছি। আমাদের মতো এই যে সব রোগে যারা আমরা ভুগছি, আমাদের মতো রোগীরা স্যারের যে নিয়মকরণ নেই, স্যারের ফলো আপের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ সবারই জন্য ভালো হবে। হ্যাঁ, আমি তো দীর্ঘ এই 1.5 মাস পরে এখন আবার স্যারের কাছে আসলাম সাক্ষাৎ করার জন্য। এখন কি অবস্থায় আছি সেটা স্যারের সাথে স্যারকে জানানোর জন্য। হ্যাঁ, আমি এখন স্যারকে দেখানোর পরে স্যার বললো যে আরো 1 মাস পরে তার সাথে সাক্ষাৎ করতে, আমার শরীরের কি পজিশন সেটা স্যারকে জানাবো। আলহামদুলিল্লাহ আমি স্যারের চিকিৎসায় আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আর আপনারা যারা আমাদের মতো এরকম রোগে ভুগছেন, এখানে আপনারা আসেন, স্যারের সেবা নেন, স্যার খুব ভালো, তার ট্রিটমেন্ট অনেক ভালো। আশা করি আপনারাও আমাদের আমার মতো উপকৃত হবেন স্যারের ট্রিটমেন্টে। আমি তো এখান থেকে যাওয়ার পরে স্যারে তো আমাকে 25 দিনে ভর্তি লিখছিল, তখন আমি 10 দিনেই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। তারপরে বাসায় গেলাম, আমার তো মানে ভিতরে অনেক কনফিউজ ছিল যে হয়তো 15-20-10-12 দিন পরে আবার না আবার স্যারের কাছে আসতে হয়, সমস্যা দেখা দেয়, এরকম হয়ে থাকে যে দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, ডাক্তারের কাছে যে ঔষধ দিল খাইলাম, খাওয়া শেষ আবার যাতাই। কিন্তু আসলে সেটা ভুল ধারণা, স্যারের ট্রিটমেন্টে থাকলে ইনশাল্লাহ যদি নিয়মকরণ মাইনে চলেন তাহলে আপনারা সবাই সুস্থ হবেন যারা আমার মতো এইসব রোগে ভুগছেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য ভালো, আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম সুস্থ জীবন যাপন করতে পারি। আর আমি যার উসিলে রোগ ভালো করার মালিক আল্লাহ, যার উসিলে তারপর উসিলে লাগে, উসিলের মাধ্যমে আমার স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান, তার উসিলে আমি এখন সুস্থ জীবন ফিরে পেয়েছি। আর স্যারের জন্য আপনারা দোয়া করবেন যেন স্যার দীর্ঘজীবী হয়, সুস্থ জীবন থাকে, তারপরে আমার মতো যারা রুগী আছে তাদের যেন সেবা এভাবে সে করে দিতে পারে। তো আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল, আর আপনারাও স্যারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।